যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের শুটিং করছেন, তবে ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে সিনেমা শুটিংয়ে ফিরবেন প্রিয় তারকা। সেই অপেক্ষার অবসান হচ্ছে, অবশেষে শুটিংয়ে ফিরছেন দেশের শীর্ষস্থানীয় এই নায়ক। দীর্ঘ প্রায় 11 মাস পর আবার চিরচেনা ছন্দে ফিরতে যাচ্ছেন এই সুপারস্টার। লিডার আমি বাংলাদেশ ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এই ছবির পরিচালক তপু খান গণমাধ্যমকে খবরটি জানিয়ে বলেন, 1 অক্টোবর থেকে শাকিব ভাইয়া শুটিং করবেন। লিডারের বাকি সব কাজ শেষ, শুধু 2টি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। শুটিং কোথায় হবে, গান কে করছেন জানতে চাইলে তপু খান বলেন, ওগুলো পরবর্তীতে জানাবো, আপাতত খবর হচ্ছে ভাইজান শুটিংয়ে নামছেন। লিডার আমি বাংলাদেশ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান। 2 শতাধিক নাটক বিজ্ঞাপন বানানোর পর লিডারের মাধ্যমে প্রথমবার ছবি বানালেন তপু খান। গেল বছর নির্মাণের কাজ শুরু থেকে আলোচনায় ছিল এ ছবিটি। পরিচালক জানান এ বছরে লিডার মুক্তি পাবে, এটা নিশ্চিত। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। শাকিব খান ছাড়াও এখানে অভিনয় করেছেন বুবলি, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসের সহ অনেকেই। তপু খান বলেন, মুক্তির বিষয় প্রযোজকের কাছে, তারা রিলিজ ডেট জানাবেন, তবে এবছর আসবে এটা শিওর। দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও শাকিব নিজেকে নতুনভাবে তৈরি করছেন। ওজন কমিয়ে এই তারকা আগামীতে নতুন চমক নিয়ে আসতেন। আগের মতো গড়পর্দার ছবি না করে নতুন নতুন কাজের ব্যাপারে ভীষণ চুজি হয়েছেন।